আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পর তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। শিশুটির নাম শাহাদাত হোসেন। আটক করা হয় দুই নারী অপহরণকারীকে। ডিবি পুলিশ কর্মকর্তারা জানান, শিশুটিকে পাচারকারীদের কাছে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে আরও অনেক শিশুকে অপহরণের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দশ জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান আবারও শুরু হয়েছে। এর আগে এ পর্যন্ত উদ্ধার হওয়া দশ জনের মধ্যে নয় জনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল পুলিশ লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তরের পর রাতেই পারিবারিকভাবে তাদের দাফন করেন। পুলিশ জানায়, ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি গতকাল সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমাকান্দায় কাকরকুনার দিকে যাচ্ছিল। পথে গোমাই নদীর বরখাপন এলাকা অতিক্রমের সময় অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়। নিহত ও নিখোঁজ বাদে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৩০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। টানা আট দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। স্থানীয়রা বলছেন, প্রায় সারা বছরই এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌরুটে। এজন্য অপরিকল্পিত ড্রেজিংকে দায়ী করছেন তারা। এদিকে অচলাবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাটে রাত থেকে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪.৫ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এই রুটের ১৯টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকার ৩ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে। নৌপথ সচল রাখতে ৪টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি। নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদের উত্তর পাশের গ্যাস লাইনে ৬টি লিকেজের সন্ধান পেয়েছে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার জানান, পাইপলাইনের উপর মসজিদের স্থাপনা নির্মাণ করায় লিকেজের সূত্রপাত এবং তা থেকে মসজিদে বিস্ফোরণ হয়। বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি আরও জানান, তদন্ত কমিটির কাজ বৃহস্পতিবার জমা দেওয়ার প্রতিবেদন। নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা জাতীয় ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় ২৯ জনের মৃত্যু হল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে ২ জন মারা গেছে, তাদের একজনের করোনায় এবং অন্যজনের উপসর্গে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৫ জেলায় পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে ২৪ জন। করোনায় নারায়ণগঞ্জে ১ জন মারা গেছে, নতুন শনাক্ত ৭ জন। এছাড়া ময়মনসিংহে ৩০ জন, নোয়াখালীতে ১৭ জন, নওগাঁয় ১৬ জন, শেরপুরে ২ জন এবং নেত্রকোনায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এবার শেয়ার বাজারের খবর। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১,৫০,০০০ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এই অর্থ দিয়ে মজুদ ছাউনি, প্ল্যান্টসের নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। গত ২০১৮-১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন ২০১৯ তারিখে পূর্ণ মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭টাকা ৩৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসেব বছরের জন্য ৫% নগদ ও ৫% বোনাস সহ মোট ১০% লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইত উল ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবলী রুবায়েতুল ইসলামকে বিএসইসি চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হলো। এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম এই পদমর্যাদা দেওয়া হয়েছিল। শিবলী রুবায়েতুল ইসলাম গত 17 মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তার নেতৃত্বাধীন কমিশনের নানা উদ্যোগে ধীরে ধীরে পুঁজিবাজারে আস্থা ফিরে আসছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।